হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো দুর্দান্ত বিষয়কে নিয়ে আলোচনা করবো এবং খাদানকে নিয়ে একটা দুর্দান্ত বিষয় একটা আপডেট দেব কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই পাঠান টুকে নিয়ে সো পাঠান যে লেভেলে সাকসেসফুল হয়েছিল বক্স অফিসে এবং আশা করা হচ্ছে পাঠান টু পাঠানের রেকর্ডকে জাস্ট টপকে যাবে এবং বর্তমানে কিন্তু পাঠান টু এর প্রি প্রোডাকশন লেভেলে কিন্তু কাজ চলছে এবং জাওয়ান পরবর্তী কিন্তু সম্ভবত এটাই হবে কে নেক্সট প্রজেক্ট এবং মাঝখানে মতো কিং আসলেও আসতে পারে তো সেক্ষেত্রে পাঠানের ক্ষেত্রে যা ভিএফএক্সের কাজ ছিল এবং এবং টেকনিক্যালি যা কাজ ছিল তার থেকেও কিন্তু টেকনিক্যালি আরও অনেকটা স্ট্রং কাজ কিন্তু হবে পাঠান টু এবং ভিএফএক্সের কাজ সমস্ত দিক থেকে পাঠান টু পাঠানের থেকে কিন্তু আরও অনেক বেটার হবে তার কারণটা হচ্ছে এক এইটাই যে পাঠান টু এর যা বাজেট পাঠানের থেকে কিন্তু অনেকটা বেশি মোটামুটি যা আপডেট উঠে আসে পাঠানের বাজেট কিন্তু মোটামুটি ছিল টু ফিফটি করোরস সেখানে পাঠান টু এর কিন্তু বাজেট হচ্ছে প্রায় থ্রি টোয়েন্টি ফাইভ কারোরস মানে জাস্ট ভাবো পাঠানের থেকে কতটা বেশি বাজেটের ছবি হবে পাঠান টু এবং তার থেকে আমরা কিন্তু ভালো আউটপুট অ্যাটলিস্ট আশা করতেই পারি যদি ভালো আউটপুট না পাই তাহলে পাঠান হয়তো সেই লেভেলে সাকসেসফুল হবে না তাই কারণটা হচ্ছে দিনের পর দিন মানুষ ভালো আউটপুট চায় ভালো ভিএফএক্স ওয়ালা কিন্তু ছবি চায় মানুষ এখন হলিউড থেকে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এবং হলিউডের কাজের সঙ্গে মানুষ বলিউডের কাজ কাজের কিন্তু এটা কম্প্যারিজন অবশ্যই করবে এবং তার সঙ্গে পাল্লা দিতে গেলে কিন্তু পাঠান টু এর এর কাজ এবং টেকনিক্যালি যে যে বিষয়পত্রগুলো এগুলো কিন্তু আরও অনেকটা বেশি স্ট্রং হতে হবে দেখা যাক কেমন হয় পাঠান টু দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই খাদানকে নিয়ে সো খাদান সংক্রান্ত যে বিষয়টা কিন্তু উঠে আসে যে খাদানের কিন্তু একটা পার্টে কিন্তু সীমাবদ্ধ হবে না খাদানের কিন্তু মানে খাদান পার্ট টু আপাতত কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে সো খাদান এমন একটা প্রস্থানে শেষ হবে সেখানে হয়তো কারুর একটা বিরাট বড় ক্যামিও কিন্তু থাকার সম্ভাবনা আছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে একটা পোস্ট ক্রেডিট সিনে হয়তো এমন কারোর ক্যামিও একটা যোগ করা হবে বা ক্যামিও করানো হবে যার ফলে যেখান থেকে পা যে খাদান টু তার গল্প কিন্তু এগোবে এবং কাকে দিয়ে ক্যামিওটা করানো হয় এটা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বাট খাদানকে নিয়ে মার্কেটে হাইপ আছে এবং খাদান প্রচন্ড সাকসেসফুল হোক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই এবং কমার্শিয়াল সিনেমার যে এরাটা আবার ফিরে আসুক এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা